ड्रीम्स एवेन्यू। Hey friends, welcome back once again. শুনছেন এই মুহূর্তে আজকে আর শুনছেন Dreams Avenue Radio আমার 88.4 FM এ। সময় হচ্ছে 12:40, সবাইকে আরেকবার স্বাগত। এবং শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে Dreaming Wide Awake, সুন্দর নাম গানটা, তাই না? Dreaming Wide Awake Poets of the Fall এর গান ছিল, এবং তার আগে ছিল হচ্ছে Warface এর গান অবাক ভালোবাসা। অবাক, আচ্ছা একটু আগে বলেছিলাম যে একটু পরে যখন ফিরে আসবো তখন হচ্ছে FM লাইব্রেরি সেগমেন্ট নিয়ে ফিরবো, এবং সেটা নিয়েই আমি এই মুহূর্তে এসেছি। এবং বলেছিলাম যে এমিলিয়ার প্রেম নামে একটা গল্প আজকে কভার করবো। বুদ্ধদেব বসু জ্বরে আমি অনেকদিন ধরে আক্রান্ত, এবং গত কয়েকটি FM লাইব্রেরি যে তার লেখা থেকেই রিভিউ করেছি, আজকে হচ্ছে বুদ্ধদেব বসুর একটা অন্যরকম, একদমই ভিন্ন রকম একটা প্রেমের গল্প। গত সপ্তাহে পড়েছিলাম বোধহয় ওই গল্পটা, ওই যে কোন গল্পটা, ওই যে এক কবি পালিয়ে মানে পালিয়ে গেল শেষ পর্যন্ত তার প্রেমিকার কাছ থেকে, এতই গভীর তার ভালোবাসা। একদম ওটা একদম দুনিয়া ছাড়া অন্যরকম একটা, মানে সৃষ্টি ছাড়া একটা ভালোবাসার গল্প ছিল, একদমই ভিন্ন। তাকে পাগল বলতে পারেন ওই ছেলেটাকে। আজকের গল্পটা কিন্তু আরো বেশি, আরো বেশি, এটা একদম বাস্তবের প্রেমের গল্প মনে করবেন না, এবং ডোন্ট, প্লিজ ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম, ওকে? নিজস্ব গৃহে এটা কোনো চেষ্টা করবেন না, কারণ এটা আগেই বলেছি আউট অফ দ্য ওয়ার্ল্ড প্রেমের গল্প। এটা আসলে এই ধরা, এই ধুলির ধরার গল্প নহে, বাস্তবের সাথে মিলাবেন না এটা। এবং আপনাদের মধ্যে যদি কেউ এমন থেকে থাকেন যার মনে হয় নিজেকে নিয়ে একটা অনেক আত্মবিশ্বাস যে আমি বিশাল দুর্দান্ত প্রেমিক বা প্রেমিকা, ভালোবাসার এক গভীর অনুভবের ভেতরে আমি আছি এবং এত ভালো কেউ আসতে পারে না, তো হতে পারে, হতে পারে, মেবি মেবি ইউ দ্য বেস্ট ওয়ান, মেবি মেবি। বাট কথা হচ্ছে যে একটু দেখুন তো এই গল্পের কোথাও কোথাও সাথে আপনার এই অনুভূতিগুলো আপনার মধ্যে কখনো কাজ করেছিল কিনা, হয়তো করেছে, পুরোটা গুলো আংশিক এটা আমি নিশ্চিত, যদি আপনি সত্যি দুর্দান্ত একজন রোমান্টিক পার্সন হয়ে থাকেন। আগে বলে নিচ্ছি, বাস্তবের কোনো চরিত্রের সাথে এর কোনো মিল নেই, and most importantly don't try this at home, okay? Golpota hocche Mrs. Gupta golpo gronthe chilo Buddhadev Bosu, golpotar naam hocche Emilia Prem, ebong bojha jacche Emilia namer ek torunike ba tini hocche amader golpe kendriyo choritro, to ami ektu golar obostha chhara bera, to she jai hok ami ektu prothom ektu golpe boi theke ektu porchi, ha ashchorjo Emilia jibone je prem ashbe tar boyosh jokhon 29, jibone jokhon she klanto hoye poreche, প্রায় বিশ্বাস করতে আরম্ভ করেছে সে রংদার একটু তুচ্ছতা ছাড়া জীবনের আর কিছুই তাকে দেবার নেই, যখন তার চাইতে 10 কিংবা 12 বছরের ছোট ছোট মেয়েরা তার দিকে শ্রদ্ধার চোখে, কৌতূহলের চোখে তাকাতে আরম্ভ করেছে, হয়তো ঈষৎ করুণার চোখেও, কেননা সে প্রায় সেই অবস্থায় এসে পৌঁছেছিল মেয়েরা যখন বিবাহিতব্যতার শেষ সীমা পেরিয়ে যায়, ফিকে হয়ে আসছিল তার রং, অচিরেই সে স্মৃতিমাত্রে পরিণত হবে। এককালে সে ছিল আগুন, যুবকরা মরতে চেয়েছে তার জন্যে, সুন্দরী বলে খ্যাতি ছিল, কিন্তু শুধুই সুন্দরী বলে নয়, মনোহর তার রুচি, তার ভঙ্গি, তার বলা কিংবা না বলা সব জড়িয়ে অপরূপ তার ব্যক্তিত্ব, রূপের অর্থে ছাড়াও সৌন্দর্য ছিল তার, এবং মেয়েদের মধ্যে তা বিরল, আর তাই ঘিরে থাকত পুরুষরা, বেশিরভাগ তারা সেই গোষ্ঠীর সমাজের পিরামিডের ছোট্ট চূড়োয় যারা অধিষ্ঠিত, বাইরে থেকে ধূমকেতুর মতো মাঝে মাঝে ছিটকে পড়েছে দু একজন, কোন সরকারি চাকুরে, রাজনীতির নায়ক, হয়তো কোনো দরিদ্র সাহিত্যিক। বাংলা ভাষার শ্রেষ্ঠ কয়েকটি প্রেমের কবিতা লেখা হয়েছিল এমিলিয়াকে লক্ষ্য করেই, যখন 12 বছর আগে এক লম্বা চুল রোগা চেহারার যুবক তার নেশায়, তার চোখের নেশায় বজেছিল, অজ্ঞাত কবিকে সত্যি বলতে সেই এনে দিয়েছিল যশ। আর এখন এখন যুবকরা তাকে প্রায় সম্মান করে কথা বলে, আড়ালে কথা বলে তার অতীত নিয়ে, সামনে করে অত্যধিক স্তুতি, তার এতটুকু কোনো কাজে লাগতে পারলে ধন্য হয়, যেন ধন্য হয় সত্যি। যে খেলা তারা সবেমাত্র শুরু করতে যাচ্ছে তাতে এই মহিলা প্রবীণ প্রতিষ্ঠায় সমাসীন, এই চিন্তা খানিকটা মহিমা দিত তাকে সেই যুবকদের চোখে। যে মন্দিরের প্রাঙ্গণে তারা ঘুরে বেড়াচ্ছে এখনো, এমিলিয়া সেখানে দেবীর মতো মাননীয়া, তবু সেই জন্যই একটু দূরে দূরে থাকতো তারা। এমিলিয়ার মনে হতো যেন শূন্য হয়ে আসছে চারদিক, যেন জীবনের উপর মুঠি তার শিথিল হয়ে এলো, এক এক সময়ে নিঃসঙ্গ লাগত নিজেকে, শেষ হয়ে এলো মনে হয় পুরুষের জগৎ অন্তত, এখন আর কেউ তার প্রেমে পড়বে এটা প্রায় অভাবনীয়। কৌতূহলে প্রেমের উন্মেষ, তার রাজধানী রহস্যে, আর তার বিষয়ে সবাই যেন সমস্তই জেনে ফেলেছে, তার হাতের তাস দেখে ফেলেছে সবাই। কোন যুবক যখন ঠান্ডা মেজাজে নিজের কোন তুচ্ছ প্রণয়ের কাহিনী তাকে শোনাত, হঠাৎ তার মনে হতো সে দেউলে হয়ে গেছে। প্রেম, হ্যাঁ প্রেমের সঙ্গে পরিচয় আছে তার, প্রেমে পড়া তাও সে পড়েছে কয়েকবার,
না পড়ে উপায় আছে, এমন একা লাগে জীবনে। আর পুরুষরা এমন কাঙাল, ওরা এমন নাছোড়। প্রেমে পড়ে সুখী হয়নি সে, তাও হয়েছিল, অন্তত তখন মনে হয়েছিল তাই। নিজেকে দরাজ হাতে দিয়েছিল সে, ঝলমল করে জ্বলেছিল আগুন। কবে একদিন নিবেও গিয়েছিল কে জানে, কখন, কে অত হিসেব রাখে। কিন্তু প্রত্যেকবার প্রথম থেকে সে বুঝেছিল এটা শেষ হওয়ারই জন্য, তাতে সে দুঃখ পায়নি, বরং আরাম পেয়েছিল মনে মনে। প্রেম তো সাধারণই ভালো, ভালোই, স্মৃতির ভার বইতে হবে না, চিহ্ন থাকবে না কিছুরই, জীবনের খাতা পরিষ্কার। শেষ পর্যন্ত এটাই কি সবচেয়ে আরামের নয় যে কিছুরই কোনো মানে হয় না, সব সব অর্থহীন। তাই তার নিঃসঙ্গতা নিবিড় হয়ে উঠতে লাগল, মাঝে মাঝে অত্যন্ত অসুখী হতে পারত সে, যদি না জানত যে জীবনটা কান্নাকাটিরও যোগ্য নয়। কি হবে এমন খারাপ করে, কি হবে ভেবে, যেতে দাও, হতে দাও, কিন্তু এমন একা। এভাবেই গল্পটা শুরু হলো। অদ্ভুত অদ্ভুত সূচনা না গল্পের, কি অদ্ভুতভাবে নারীর হৃদয়ের এক সেই এমিলিয়া নামক 29 বছর বয়সে সেই নারীর, এখনকার সময় 29 আর সেই থেকে প্রায় 70-80-90 বছর আগের 29 বছর কিন্তু এক না। ওই সময় এটা মেয়েদের বিবাহের যোগ্যের মানে বিবাহ যোগ্যা হিসেবে বিপদসীমা পার হয়ে আরো অনেক সামনে চলে গেছে আর কি, সেই সময়ের আলোকে। এরকম ভয়াবহ সুন্দর একটা মেয়ে, যার নাকি আবার ব্যক্তিত্ব সবকিছুতে রুচি মানে মার্জিত মানে সবকিছু মিলিয়ে অসাধারণ, তার জীবনে এরকম ঘটনা কেন হলো, খুবই চাঞ্চল্যকর কিন্তু বিষয়টা, তাই না? এবং তাৎপর্যপূর্ণ বটে। তো আসলে তার জীবনে প্রেম এসেছিল, আসেনি তা না, কিন্তু সেগুলো আসলে ওই সাধারণ প্রেম, এসে চলেও গেছে এবং চলে গেছে বলে সে আরো সুখী ছিল যে আর ভার বইতে হবে না জীবনে। এরকম কিছু প্রেম তার ছিল জীবনে, এবং মাঝে মাঝে হয় না, অতি বড় সুন্দরী না পাই ঘর, একটা প্রবাদ আছে বোধ হয়। তো হয়তো এরকমই হয়েছে আর কি আমাদের এমিলিয়ার, সেই অসাধারণ নারী, রহস্যময়ী নারীর। এবং এখন সবাই থেকে করুণার চোখে দেখে, আড়ালে আপটালে কথা বলে, এবং কিছুটা আসলে উপহাস করুণা, যেটা হয় আসলে মানে সমাজ ব্যবস্থা এখনো যে খুব বেশি বদলেছে তা কিন্তু না, মানে সমাজের সবার কাছে একটা বিবাহের একটা সার্টেন এজ মনে হয় সমাজ ডিফাইন করে দিয়েছে, এবং ওই এজের পরে যদি কেউ অবিবাহিত থাকে, ধরে নেওয়া হয় সেটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কোনো সত্য, ধরে নেওয়া হয় তার কোনো সমস্যা আছে কোথাও, হয় এইটা না হয় ওইটা না হয় সেইটা, কোনো একটা সমস্যা না থাকলে তো সবই ভালো, দেখতেও ভালো, অবস্থানও ভালো, কেন তাহলে বিয়ে করছে না, কোথাও কোনো একটা সমস্যা আছে, দাদা আগেই বলেছিলুম, এরকম একটা সবাই ভাবে বলে না। তো সব অবস্থা কিন্তু খুব বেশি এখনো পাল্টায়নি 2017-তে এসেও, আর সেই সময় তো সেই রক্ষণশীল সমাজ এটা আরো অনেক বেশি ছিল 1930-এর কলকাতা, তাই না? তো সেই এমিলিয়া এত অসাধারণ একজন আকর্ষণীয় নারী হয়ে, যার মানে শত শত যুবক জ্বলে পড়ে ছাই হয়ে গেছে, খাক হয়ে গেছে, তারপরে এমিলি এই জীবনের 29 বছরে সে প্রেমহীন শূন্য নিঃস্বরিত জীবন কাটাচ্ছে। বর্ণনাটা দেখেছেন বুদ্ধদেব বসুর, মানে হাতে জাদু ছিল আসলে ওনার। তো সে যাই হোক, আচ্ছা অন্য একটা ঘটনা মনে পড়ে গেল, অনেক আগে ছোটবেলায় একটা অ্যাড দেখতাম, আমি ব্র্যান্ডের নাম তো সঙ্গত কারণে উল্লেখ করা সঙ্গত হবে না, শাশুড়ি বৌমাকে বলছে তোমার হাতে তো জাদু আছে বৌমা, তখন বৌমা খুব লজ্জা পেয়ে আত্মব্রীড়ায় ঝলমল হয়ে বলছে জাদু আমার হাতে নয় মা, জাদু হচ্ছে অমুক ব্র্যান্ডের বাটার অয়েলে আর কি। নিশ্চয়ই অনেকে দেখেছেন একটা। যাই হোক, আমি ধান বানতে আবার শিবের গিয়ে শুরু করেছি, হাতে জাদু বুদ্ধদেব বসুর হাতে জাদু থেকে আমি ওই বৌমার হাতে জাদুতে চলে গেছি। তো আবার আমরা গল্পে ফিরে যাই, তো কোথায় ছিলাম যেন, আচ্ছা তো সে নিঃসঙ্গ এমিলিয়া ভেবেছে জীবনে আর আসলে কখনো ভালোবাসা আসবে না, এভাবে নিঃসরিক্ত একটা জীবন, তাকে বই নিয়ে বেড়াতে হবে, কি একা লাগে, শেষ কথা ছিল তার। কিন্তু এই সময় ভাস্কর রায়ের সঙ্গে তার দেখা। ভাস্কর রায় হচ্ছে একজন পেইন্টার, ছবি আঁকেন, দীর্ঘদিন ইউরোপে ছিলেন, ইটালিতে। আর্টিস্টরা যেরকম হয় ঠিক সেরকমই, একটু উদাস, সাপনিক, প্রচলিত মানুষগুলো থেকে আলাদা, সব বিশাল স্বপ্ন তাদের দুই চোখে, অন্যরকম একটা ড্রিমি ড্রিমি ফিল থাকে। তো সেরকমই ছিলেন ভাস্কর রায়। তো বহু দেশ ঘুরে, বহু পথ ঘুরে অবশেষে ভাস্কর রায় দেশে ফিরে এসে আসলেন, এবং আসার পরে আসলে আমাদের এমিলিয়ার সাথে তার দেখা হলো। প্রায় 10-12 বছর সে ইটালিতে ছিল একটা না। তো এমিলিয়ার সাথে তার পরিচয় থেকে ঘনিষ্ঠতা বাড়ে, এবং একটা সময় তাদের মধ্যে মনে হয় যে না আসলে হয়তো তার মুখের দিকে তাকিয়ে ঈশ্বর ভাস্কর রায়কে পাঠিয়েছেন, এমন একটা কথা এমিলিয়া একসময় মনে হতে থাকে। এবং তাদের মধ্যে ভেতরে তাদের চেনা জানার পর্ব আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে। আবার একটু বইতে চলে যাই আমি। আর তারপর 15 দিনের মধ্যেই তাদের প্রণয়ের উন্মিলন, সেটা যেন অনিবার্য, যেন তাদের নিয়তি। দুজনেই যেন অনেক দিনের হারানো কিছু খুঁজে পেয়েছে, এমনই হিংস্র আবেগে পরস্পরকে দখল করল তারা। তাদের জীবনে আর কিছুই যেন থাকল না এই প্রেম ছাড়া।
তবু তাদের সাবধানতার সীমা ছিল না। না, সুনামের জন্য নয়, জীবনে সেই জুজুর ভয় এমিলিয়া কাটিয়ে উঠেছিল অনেক আগেই। এটা অন্য কিছু, যেন আরতির ধোয়া উঠছে মন্দিরে, কেউ দেখে ফেললে অশুদ্ধ হবে, গোপন রাখা চাই। কি বর্ণনা! সপ্তাহে তিন দিন চার দিন কখনো আরো ঘন ঘন তারা মিলিত হতো, দীর্ঘ সময় ক্ষণিক সময় দীর্ঘ ক্ষণিক উন্মাদনা যাপন করত, যেন সময়হীনতায়, যেন চিরন্তনতায়। ভাস্কর ফ্ল্যাট নিয়েছিল ক্যামাক স্ট্রিটে, গাছে আর নির্জনতায় ঘেরা বাড়ি, ছোট বসবার ঘরে পুঞ্জিত বিলাসিতা, লম্বা আয়না, নরম ডিভানে ডুবে গিয়ে সারা বেলা শুয়ে শুয়ে কাটিয়ে দেয়া, বাঘের চামড়া, কাশ্মীরের গালিচা, পায়ের তলায় উষ্ণ আর নরম, আধো আলোয় আবছা দেখানো ছোট ছোট ব্রঞ্জের মূর্তি, পাশে শোবার ঘর, দক্ষিণ খোলা বড় ঘর, আসবাবপত্র কম, সেই খুব সুন্দর সেই ছোট্ট নিবিড় ছায় সুনিবিড় বসবার ঘর, সেই ছবি আঁকার ঘর। ভাস্করের সেই ঘর হয়ে উঠল তাদের দেখা করার নিয়মিত জায়গা, এবং যেহেতু বাইরের পৃথিবী অনেক কানাঘুষা করবে, নিন্দা করবে, শাপান্ত করবে, তাই পৃথিবীর সবার চোখে ফাঁকি দিয়ে সেই ছোট্ট ঘর, সেই শান্ত সুনিবিড় বসবার ঘর, ভাস্কর রায়ের সেই ফ্ল্যাটই হয়ে উঠল তাদের দুজনের প্রতিনিধিকার, এবং পাগলের মতো তৃষাতুর হয়ে তার অপেক্ষা করতে থাকে একজন আরেকজনের জন্য, কখন আসবে, কখন দেখা হবে। মানে এতদিনের বঞ্চনা রিক্ততা যেন তারা অনেক বেশি পৃথিবী ছাড়া ভালোবাসা ভালোবেসে তারা পুষিয়ে দেবে, এতদিনের অপেক্ষা, এতদিনের না পাবার বেদনা, এরকম একটা আগ্রাসী উন্মাদনায় তারা আসলে একজন আরেকজনকে ভালোবেসে চলতে থাকে। এবং যেটা একটু আগে বলতে বই থেকে পড়লাম, এরপরে আবার কয়েক পৃষ্ঠ এগিয়ে যাই, যেহেতু বেশ বড় একটা গল্প। সেই ফ্ল্যাটে এমিলি আসত, তার শরীর বিদ্যুৎময়, তার হৃৎপিণ্ড উন্মাদের মতো স্পন্দমান। বাইরে তারা যেত না, মিসেস কার্সন ককটেল দিয়ে যেত, তারপর ধীরে মৃদু স্বরে অলস অন্তহীন কথা বলে যেত দুজনে, দিনের আলো ঝাপসা হয়ে আসত তাদের চোখে। মিসেস কার্সন ককটেল বানাতো ভালোই, বিকেলেই যেন গোধূলি নামত ঘরে, কেউ জানল না। প্রকাশ্যে অন্য লোকের সাক্ষাতে দুজনে যখন দেখা হতো, তখন নাগরিকতার নিখুঁত সৌজন্যে আলাপ চালাতো তারা। আর্ট নিয়ে কথা হতো, ফ্লোরেন্স নিয়ে কথা হতো, ব্রাউনিং নিয়ে। তাদের কথাবার্তা এমন সহজ অনারষ্ট ছিল যে কেউ কিছু সন্দেহ করত না। আর তাদের এই ভালোবাসায় একটা অদ্ভুত দীপান্তর সৌরভ ছিল। দুজনেরই বয়স হয়েছে, অনেক দেখেছে জেনেছে। এমিলিয়ার চোখে সেই জানার ঝিলিমিলি, ভাস্করের নিবিড়তম চুম্বনেও সেই আলো একেবারে নিভে যেত না। তবু এমিলিয়া চাইত সে আলো নিভে যাক, আরো অন্ধ হোক চুম্বন, অন্ধ হয়ে যাক চোখ। অত দেখবার পর অন্ধ হয়ে যাওয়া, তার মতো ভালো আর কি? এই লাইনটা সাংঘাতিক, দুর্দান্ত, ভয়াবহ। অত দেখবার পর অন্ধ হয়ে যাওয়া, তার মতো আর ভালো কি? ভয়াবহ। যে পুরুষ বা যে নারীরা এরকম শুনে থাকেন তার জীবনে সদ্য আগত প্রেমিক বা প্রেমিকার কাছে, তোমার জীবনে তো আগে আরো অনেকেই ছিল, ও ছিল, ও ছিল, ও ছিল, ও ছিল, সেও ছিল, হ্যাঁ, মানে এরকম হতে পারে আর কি। তো তখন হচ্ছে কিন্তু এই কথাটা আপনি রেফারেন্স হিসেবে দিতে পারেন, দুর্দান্ত একটা কথা, অত দেখবার পর অন্ধ হয়ে যাওয়া, তার মতো ভালো আর কি। যত দেখেছি, হ্যাঁ অনেক হয়তো দেখেছি, কিন্তু আবার অন্ধ হতে চাই, যেন আগে কিছু ছিল না, পরে কিছু নেই, শুধু তুমিই থাকবে, এরকম একটা ব্যাপার, তাই না? অদ্ভুত। তো সে যাই হোক, আবার আমি বইয়ে চলে যাই। এবার একটু ভাস্করের কথা শোনা যাক। ভাস্কর আসলে ওই ঠিক আর ভাস্কর, তার পাতলা ব্রাউন মুখে ছোট ছোট সূক্ষ্ম রেখা, সময়ের স্বাক্ষর, এত নরম এত সূক্ষ্ম, সময় যেন আদর করে হাত বুলিয়ে গেছে। অনেক দেশের অনেক সূর্যে ঝুনো তার মুখ, বয়স ৩৫ পার, বৃত্ত ছিল বাপের, জীবনে নোর ছিল না, ভেসে ভেসে বেরিয়েছে পৃথিবী ভরে, দেখেছে জীবন যা দেশে দেশে বিচিত্র, শেষ পর্যন্ত সবখানি এক। তারপর সব দেশ ঘুরে দেশে ফিরে আসা, ঘুরে বেরিয়ে কি হবে আর, জীবন সবখানে একই রকম। কিন্তু কে জানত, দেখো এই কলকাতা শহরই তার জন্য অপেক্ষা করছে, পৃথিবী ভরে যা সে খুঁজেছে খুঁজে পায়নি, যা পাওয়া যায় না বলে নিজেকে প্রায় বিশ্বাস করিয়েছিল, তাই না? ভাস্করের কথা হচ্ছে এটা। আর আবার একটু আমি, এবং সেই গত সপ্তাহের গল্পটার মতো এই গল্পেও কিন্তু বেশ নিবিড় কিছু সুন্দর সুইট কনভারসেশন তাদের দুজনের আছে, যেমন আমি একটু পড়ে শোনাই। রাত্রি শিরশির করছে হাওয়ায়, ট্যাক্সির সেই ধাবমান অন্ধকারে এমিলিয়া ভাস্করের মুখ তার মুখের কাছে টেনে আনল, তার চোখের মধ্যে একটু তাকিয়ে থেকে বলল, তোমাকে ভালোবাসি,
তোমাকে ভালোবাসি এমিলি। তুমি বলো বলো যে আমাকে ভালোবাসো, জানো না জানো না তুমি, তবু বলো, আবার বলো লক্ষ্যবার লক্ষ্যবার এমিলি। তবু কি কিছু বলা হয় এ কথা বলবার জন্য? মন আমি এ নাও আছো মনের পরে। সুখী তুমি এখন? সুখী, ভাস্কর জিজ্ঞেস করল। সুখে মধ্যমান রুদ্ধশ্বাস এমিলিয়া জবাব দিল, সুখী 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 আমি পাগল হয়ে যাব ভাস্কর। তারপর তার কাঁধের উপর মুখ চেপে ধরে, এতদিন তুমি কোথায় ছিলে, কোথায় ছিলে তুমি এতদিন? গলা ভেঙে এলো তার, সূক্ষ্ম চেতনাময় অঙ্গুলি বৃন্তে তার চুলের সেথি অনুভব করতে করতে ভাস্কর বলল, চুপ করো চুপ করো। একটি সুখে ভরা মুহূর্ত এমিলিয়া স্তব্ধ হয়ে থাকল, দীর্ঘশ্বাস ফেলল, তারপর মুখ তুলে সামনের দিকে তাকিয়ে অদ্ভুত চাপা গলায় বলল, এর আগে কেন তুমি এলে না? যদি তুমি জানতে, তুমি যদি জানতে কি একা আমি ছিলাম যতদিন তুমি আসনি। জানি আমিও একা ছিলাম, আমি মরে যাচ্ছিলাম, মনে হতো মরে যাচ্ছি, মনে মনে ভাবতাম মৃত্যু কেমন, মৃত্যু সঙ্গীহীন, কিন্তু জীবনও তো মাঝে মাঝে তাই। শিউরে উঠল ভাস্কর, যেন হঠাৎ প্রিয়তমার কথায় মৃত্যুর হিম হাত ছুঁয়ে গেল তাকে। থাক থাক ওসব কথা এখন আর কেন, তুমি এলে, তুমি আমাকে মৃত্যু থেকে বাঁচালে, প্রাণ দিলে আমাকে। আমি কখনো ভাবিনি, কখনো ভাবিনি জীবনে এত থাকতে পারে। কারমিও তুমি কি আমাকে ভালোবাসো সত্যি, বলো বলো। তারপর ভাস্করের ঠোঁট যেই কথা বলতে খুলেছে তার শরীরের উপর নিজেকে লুটিয়ে দিয়ে এমিলিয়া বলে উঠল, জানি জানি, কিন্তু আরো ভাস্কর, আরো 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 ভালোবাসো, ভালোবাসার তৃষ্ণায় আমি যে মরে যাচ্ছি, যে মুহূর্তে তুমি আমাকে আর ভালোবাসবে না সে মুহূর্তে আমি মরে যাব। ভয়াবহ ইন্টিমেসি, ভয়াবহ লেভেলের, অন্য লেভেলে চলে গেছে দুজন, তাই না? পড়তে পড়তে একটা অদ্ভুত অবাক পৃথিবীর সন্তান আমরা পাই, কেমন একটা সূক্ষ্ম 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 বেদনা হৃদয়ের মধ্যে জন্ম নেয়, তাই না? ওই জীবনানন্দের একটা লাইনের মতো, বলি আমি এই হৃদয় রে সেখানে জলের মতো ঘুরে ঘুরে একা একা কথা কয়। আচ্ছা, তারপরে আবার আমি চলে যাচ্ছি বইয়ে, এবং এভাবে সেই ভাস্করের ড্রয়িং রুমে সেখানে অনেক নিবিড় উন্মাদনার মুহূর্ত কাটানোর পরে যখন অবশেষে আবার এমিলিয়া চলে যেতে চায় অনেকক্ষণ থাকার পরেও, তা আবার তখন খুব বার্গেন হয় দুজনের মধ্যে, আবার কখন আসবে, আর একটু যেও না, আরেকটু থাকো না প্লিজ, 10 মিনিট, 5 মিনিট, আধা ঘন্টা, 2 মিনিট, আবার কখন আসবে কালকে, একজন বলে একটা, না হলে একটা 15, না না একটা 12, একটা 5, মানে অদ্ভুত পাগলামি দুজনের মধ্যে, উন্মাদের মতো ভালোবেসে যাচ্ছে আর কি একজন আরেকজনকে। এই আর কি, এভাবে এগিয়ে যাচ্ছে গল্প। আবার আমি একটু এগিয়ে যাই। আচ্ছা, এবারে আমার একটু কনভারসেশন একটু না পড়লেই না দাদা, একটু পড়তেই হবে আর একটু কনভারসেশন, সেটা হচ্ছে একটু হেসে মিলিয়ে বলল, কাল না হয় নাই এলাম, কি হয়েছে তাতে? না আসতে হবে তোমাকে, ভাস্কর অন্ধভাবে বলল, আমি তোমাকে চাই। তার কণ্ঠস্বরে কি একটা ছিল যা মোহের মতো, বিষের মতো এমিলিয়ার রক্তের স্রোতে ছড়ালো। কেন তুমি এমন করে আমাকে চাও, মুগ্ধের মতো বলল সে, কেন তুমি এত বেশি করে আমাকে চাও? কি আমি, আমার কি আছে, আমি কি দিতে পারি তোমাকে? আমি তোমাকে চাই, যা কিছু তুমি সব, তোমার সব সব তোমাকে দিতে হবে। কিন্তু আমি কি, আমি তোমাকে ভালোবাসি, এমিলিয়ার কথার উপর ভাস্করের গম্ভীর স্বর নেমে এলো যেন কোনো পুরোহিতের মন্ত্রোচ্চারণ। আমি তোমাকে চাই, তুমি যখন কাছে থাকো না প্রতি মুহূর্ত যন্ত্রণা দেয় আমাকে, যন্ত্রণার মতো তুমি তখন, তোমার একটি মুহূর্তও ছাড়তে পারি না আমি। কত সময় তুমি কাটাও তুচ্ছ কথায়, অর্থহীন কাজে, এর সঙ্গে ওর সঙ্গে, ওদের সঙ্গে তুমি কেন, ওরা তোমার কে, ওরা তোমার কি বোঝে, ওরা তো তোমাকে ভালোবাসে না, তবে কেনই নিজের অপব্যয়, কেন জীবন নষ্ট করা? তোমার জীবনের কতটুকু আমি পাই, পেতে পারি, ভাবলে পাগল হতে হয় এমিলি। তুমি যদি আমার স্ত্রী হতে, বিবাহিত স্ত্রী, তাহলে তোমার কতটুকু আমি পেতাম? মুগ্ধ চোখে তাকিয়ে থাকলো এমিলিয়া। ভাস্কর আবার বলল, বন্যার মতো কথা এলো তার মুখে, তোমাকে ভালোবাসি এমিলিয়া, আর কেউ কখনো এমন ভালোবাসবে না তোমাকে, আমি তোমাকে চাই, আর কেউ কখনো এমন করে চাইবে না তোমাকে, তোমাকে চাওয়ার ধারে রক্ত আমার শুকিয়ে যাচ্ছে, কেন তুমি আমাকে যন্ত্রণা দাও এমিলি, আমাকে জানতে দাও, আমাকে বলতে দাও তুমি আমার।
এরপরে মনে হচ্ছে একটা ব্রেক না নিলে না, তাই না? আমি নিজেই এই মুহূর্তে আন্দোলিত। একটা ব্রেক নিচ্ছে, একটা গান শুনে একটু পরে ফিরছি, সাথে থাকুন। আর হচ্ছে যে গল্পটা পড়ছি এটা হচ্ছে এমিলিয়ার প্রেম বুদ্ধদেব বসুর, আর এফএম লাইব্রেরি সেগমেন্ট একটু পরে ফিরছি। যদি এসএমএস করতে চান প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে নাম ঠিকানা, তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। Hey friends, welcome back once again. শুনছেন ইরাজকে, শুনছেন Dreams Avenue Radio 88.4 FM এ। শুক্রবার রাতের স্পেশাল আয়োজন, সেখানে আপনাকে আরেকবার স্বাগত। সময় হচ্ছে 1:05, আর আমরা FM লাইব্রেরি সেগমেন্টে ছিলাম এবং বুদ্ধদেব বসুর একটা গল্প আজকে রিভিউ করছি, যেটা নাম হচ্ছে এমিলিয়ার প্রেম। দীর্ঘ গল্প পড়তে পড়তে আমি নিজে এই মুহূর্তে কুপোকাত, গলার অবস্থা আজকে বেড়া ছাড়া। তো একটু আগে উইনিং একটা গান ছিল, এটার নাম হচ্ছে হৃদয় জুড়ে যত ভালোবাসা তোমাকে দেবো ভেবে, এটা শুনে একটু চাগা হয়েছি আর কি। তো বাকিটা বিনা যুদ্ধে নাহি দেবো সুচাগ্রম এদিনই আর একটু এফোর্ট দেওয়া যাক। তো ব্যাপক 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 তাদের মধ্যে ইন্টিমেসি কিন্তু বেশ জমে উঠেছে আর কি। এমন সময় এক ঘটনা চক্রে খলনায়কের আবির্ভাব এই গল্পে, এবং এটা হচ্ছে এমিলিয়ার, সেই যে বলেছিল না শুরুতে যে তার জীবনে প্রেম এসেছিল। অবশ্যই যদিও সেগুলোকে সে সাধারণ প্রেম মনে করতো, কিন্তু এরকম কয়েকবার তো এসেছিল, তাদের মধ্যে একজন তার ওয়ান অফ আর এক্স বয়ফ্রেন্ডস, সোজা বাংলা আজকের দিনে ভাষায় ওয়ান অফ আর এক্স বয়ফ্রেন্ডস আর কি। তো 1930 দ্বারা এই ভাষা ইউজ করা হতো না। তো তার নাম হচ্ছে যেন কি, তার নাম হচ্ছে প্রদোষ। আচ্ছা, প্রদোষ এখন ইংল্যান্ডে থাকে নাকি ছুটিতে, নাকি পারমানেন্টলি, না সরি ইংল্যান্ডে না, মাদ্রাজে থাকে। সে ছুটিতে কলকাতায় বেড়াতে এসেছে, আবার হঠাৎ করে একদিন ভাস্করার এমিলিয়া সিনেমা দেখে বের হয়েছে মাত্র, ওই সময় সেই প্রদোষের সাথে দেখা। এবং প্রদোষ তো একটু মানে ফ্লার্টি টাইপ, সে বহুদিন পরে আবার তাকে দেখেই দিন দিন আরো ইয়াঙ্গার হচ্ছে, সুন্দর হচ্ছে, ঘটনা কি, সময় তো মনে হচ্ছে তোমার কাছে পরাজিত, এরকম অনেক ভুং ভাং ছাড়ে আর কি। তো সেই ভুং ভাং দেখে তো এদিকে তো আমাদের ভাস্কর রায় আর এমিলিয়ার প্রেম তো অন্য লেভেলে, মানে একটু তারা তো অন্য জগতের প্রেম করছে। তো ভাস্করের মনে একটা অবসেশন তৈরি হয়ে গেছিল এরকম, সেটা হচ্ছে যে এমিলিয়ার অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছুই তার, এবং তার উপরে একমাত্র তার মালিকানা, একমাত্র অধিকার, তার জীবনের সবটুকু শেষ বিন্দু পর্যন্ত নিংড়ে নেওয়ার অধিকার একমাত্র তারই, তার কোনো অতীত নেই, ভবিষ্যৎ থাকবে না, পুরো অস্তিত্ব জুড়ে শুধু সে, এরকম একটা অনেক বেশি অবসেশন থেকে এরকম এই বিষয়গুলো জন্মায় কমপ্লেক্স সাইকোলজিক্যাল প্রসেস থেকে। তো সেটা অবাস্তব কিছু নয়, কিন্তু হয়তো ওই লেভেলে সবাই যেতে পারে না বলে এটা একটু খুব একটা স্বাভাবিক ঘটনা, অনেক একটু রেয়ারই বলা যায়। তো এই বিষয়টা সে একদমই স্বাভাবিকভাবে নিতে পারে না যে তার জীবনে আগে কেউ ছিল, কেন থাকবে, তার সবকিছুই প্রত্যেকটা মুহূর্তই তার হবে, যদিও অনেক পরে তার সাথে দেখা, কিন্তু এটা একটা অন্য লেভেলের একটা ব্যাপার স্যাপার আর কি। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হতে পারে, সিমিলার সামথিং সিমিলার টু দ্যাট ওসিডি। তো বিষয়টা হচ্ছে যে বা ওসিডি আরো সিরিয়াস বিষয়, মানে এর কাছে ইনিশিয়াল লেভেল মধ্যে প্রিলিউড টু ওসিডি মেবি। তো এই স্টেজে আমাদের সেই প্রদোষ রায়ের আগমন, প্রদোষ মিত্র তো ফেলুদার নাম, আছে প্রদোষের আগমন এবং হচ্ছে ঘটনা, এখানে একটু প্যাচ টোচ লাগে আর কি, দুজনের মধ্যে কনফ্লিক্ট এবং বারবার খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের ভাস্কর জানতে চায় যে সে কে, তার সাথে কিছু ছিল কিনা কখনো। কিন্তু এমএলই হচ্ছে যে আসলে এখন কিছুভাবে বলতে পারে না, সে অস্বীকার করে স্বাভাবিকভাবে জানতে আমার কিছু ছিল না, ভালো বন্ধু ছিলাম এরকম হ্যান ত্যান। তো বিষয়টা হচ্ছে যে কিন্তু ওই যে একটা ফাটল একটা ধরল, এবং এটা কিন্তু অ্যাবসার্ড একত্রে আপনার কাছে মনে হবে যে তো হ্যাঁ আগে, বাট সেটা তো পাস্ট, তো এমন কিছু এটা নিয়ে এমন এখন এরকম করার তো কিছু নেই, কিন্তু স্বাভাবিকতার স্তরে তো আমাদের ভাস্কর এবং এমিলিয়া নেই, তাই স্বাভাবিক ইয়ে দিয়ে এটা জাজ করা যাবে না, তাই না? তো বিষয়টা হচ্ছে এভাবে গল্পটা একটু জটিলতার তৈরি হয় দুজনের মধ্যে, আবার জটিলতার অবসান হয়, এভাবে আস্তে আস্তে সময় এগিয়ে যেতে থাকে, কিন্তু ভেতরে ভেতরে ওই জিনিসটা তার ভেতরে বিদ্ধ থাকে। এবং যখন ভাস্কর খুব স্বাভাবিক হয়ে এসেছে যে মানে আর হয়তো এই বিষয়টা তাকে আর গ্রাস করবে না, বা সেই সন্দেহ বা সেই অস্বস্তিকর অনুভূতি সে কাটিয়ে উঠতে পেরেছে, ঠিক ওই মুহূর্তে আবার একটা সর্বনাশ হলো। একদিন ব্যাংক থেকে বেরোতে গিয়ে ভাস্করের ওই প্রদোষের সাথে দেখা হওয়ার, এবং প্রদোষ তো খুব ফুর্তিবাজ ছিল, সে বলে আরে আরে ভায়া কোথায় যাচ্ছেন এই ভর দুপুরে অবেলায়, একটু লাঞ্চ না করে গেলে তো হবে না, তাই না? তো তখন জোর করে সেই ভাস্করকে নিয়ে সে লাঞ্চ করতে যায়, এবং সেখানে গিয়ে প্রদোষ হয়তো ইন্টেনশনালি বা হয়তো আনইনটেনশনালি সে তাদের পিছনের অনেক স্মৃতির কথা বলে, ডিরেক্টলি না বললেও তাতে ভাস্কর বুঝে যায় যে ঘটনা আসলে দুজনের মধ্যে কি ছিল আগে। তো সাড়ে সর্বনাশ তো যা হওয়ার হয়ে গেল এখানে, এরপরে তো আর সহজে ভাস্কর আর সহজ তার হবার কথা না, তাই না? সে তো বিষয়টা একদমই নিতে পারে না। তো আমি একটু আবার বইয়ে যাই, আচ্ছা অনেক এর মধ্যে অনেক দুজনের কনভারসেশন আছে, এবং সেই আসলে ওই অস্থির যন্ত্রণা বিক্ষুব্ধ সময়গুলোতে তখন আসলে তাদের গভীরতাটা বা আসলে আরো নতুন আঙ্গিকে নতুন করে বোঝা যায়, প্রচন্ড যন্ত্রণা ক্ষত বিক্ষত হচ্ছে দুজন, কিন্তু তারপর আবার ফিরে পাবে একটা উদগ্র ইচ্ছা থেকে আবার চলে আসছে দ্বন্দ্ব সংঘাতের ওই সময়টা। কিন্তু আমার মনে হচ্ছে যে আসলে এত বিস্তারিত ভাবে আর না পড়ি, নিজে পড়ে নেবেন হয়তো যদি কখনো সময় সুযোগ ঘটে। আমি এগিয়ে যাই,
আচ্ছা, এবার একটু পড়ি আমি বই থেকে। আবার উন্মাদনা, অসহ্য উন্মাদনায় কাটল কয়েকটা দিন। তারাও যেন পরস্পরকে এমন হিংস্রভাবে আর ভালোবাসেনি। বিশ্ব গ্রাস করে নিল তাদের প্রেম। বাসনার ক্ষয় নেই, আনন্দের অন্ত নেই। প্রতি মুহূর্তে প্রেমের কোনো নতুন রহস্যের উন্মোচন, প্রতি মুহূর্তে নতুন কোনো ভঙ্গি, নতুনতর আদর। প্রেমের পেয়ালায় পান করল তারা সর্বশেষ তলানিপুঞ্জ পর্যন্ত, নিংড়ে নিল নিঃশেষে, যতক্ষণ না নিজেদেরই বুক ব্যথায় উঠল টনটন করে। তবু কি আর শেষ আছে? প্রেমের ইন্ধন প্রেম, আগুন থেকেই আরো আগুন জ্বলে ওঠে। আনন্দ নিজেকে অসীমে নিয়ে চলে মুহূর্তের সঙ্গে মুহূর্ত যোগ করে। আর না, আর যেন সহ্য হয় না, জীবনে এও ভাবিনি কখনো, কিন্তু এত ক্ষুদ্র শরীর নিয়ে কেমন করে অসীমকে সহ্য করি। দারুণ বর্ণনা। তো এভাবে আবার এগিয়ে যাচ্ছে তারা, ঘুরছে ফিরছে, অনেক বিচিত্র অনুভূতির ভেতর দিয়ে যাচ্ছে, আপস অ্যান্ড ডাউনস। এর মধ্যে ওই যে সেই ঘটনা ঘটল, সেই প্রদোষের সাথে ভাস্করের দেখা হয়ে অবশেষে ফাঁস করে দিল প্রদোষ তাদের পেছনকার ইতিহাস। ভাস্করের সেই ঠিক হয়ে গিয়েছিল অনেকটা, আবার সেই ভেঙে চুড়ে আবার সে কয়েক টুকরো হয়ে গেল আর কি। তখন যখন সে আবার রেমিলিয়াকে জিজ্ঞেস করে যে বিষয়টা কি, এবং প্রদোষের সাথে আমার দেখা হয়েছিল, সে আমাকে অনেক কিছু বলেছে। তো রেমিলিয়ার অ্যান্সারটা আমরা শুনি না, সব জানোনি, যদি জানতে বুঝতে, যদি আমি বোঝাতে পারতাম, আমি দুর্বল তাই লুকিয়েছিলাম তোমার কাছে। লুকিয়েছিলাম না, তাও না, লুকোবার কি আছে, তুচ্ছ তুচ্ছ, ও থেকে কিছু এসে যায়, ও কিছুই নয়, লুকোবারও যোগ্য নয়, কিন্তু ভেবেছিলাম তোমার কথাই, তোমার আমার সুখের কথাই ভেবেছিলাম, আমাকে ক্ষমা করো, এখন তোমাকে সব বলছি। তো কিন্তু ভাস্কর একটা মানে তখন আর কোনো কিছু শোনার মতো অবস্থা সে আসলে নেই, সে একটা বিশাল ভাঙচুরের মুখোমুখি ওই সময়টাতে। যদি আপনার আমার কাছে অ্যাবসার্ড মনে হতে পারে, সেটা কিন্তু ভাস্কর আর ইমেলের এই গল্পটা আসলে ঠিক স্বাভাবিক গল্প নয়, সে তো আগেই বলেছি আমি। শোনো, আর একটু শোনো, আমি একা ছিলাম। আচ্ছা, এমিলি আবারও মানে এক্সপ্লানেশন দিচ্ছে, বড় একা, বড় ক্লান্ত, জীবনে কিছু ছিল না আমার, তখন তুমি কেন এলে না, কেন এত দেরি করলে, আমার অপেক্ষা করা উচিত ছিল, কিন্তু আশা করার সাহস ছিল না, চারিদিকে তাকিয়ে মনে হয়েছিল জীবনের আর কিছুই আমাকে দেবার নেই, সে এসেছিল আমি তাকে নিয়েছিলাম, কিন্তু কি এসে যায় তাতে, কি এসে যায় বলতো, শূন্য, অর্থহীন, কোনো অর্থ নেই তার, তোমাকেই আমি ভালোবেসেছি, শুধু তোমাকে, শুধুই তোমাকে মন আমি। কিন্তু ভাস্কর কোনো ব্যাখ্যায় বা কোনো উত্তর বা কোনো আবেগই তাকে আর শেষ পর্যন্ত তাকে ফেরাতে পারে না। শেষ পর্যন্ত দেখা যায়, যেটা আমরা গল্প পড়তে পড়তে যেটা বুঝতে পারি, যে ভাস্কর আসলে শেষ পর্যন্ত তাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নেয়, এবং যাওয়ার মুখে শেষ পর্যন্ত আমাদের এমিলিয়া শেষ কথাটা ছিল, কিন্তু তোমাকেই আমি ভালোবাসতাম। তবে এটা জেনে রেখো, আমি তোমাকে ভালোবাসি। তারপর বেরিয়ে গেল দরজা দিয়ে। সঙ্গে সঙ্গে ভাস্করের বুকের মধ্যে কোথায় যেন কি একটা ছিঁড়ে গেল, যেন ধনুকের ছিলা, এতক্ষণ প্রাণপণে কানে কানে টেনে রেখেছিল, কিন্তু আর টান সইল না, টুকরো হলো, এবার টুকরো হলো, সে ভেঙে পড়ল ক্লান্ত নিঃশেষ, শেষ, সব শেষ, সে নেই, কিছু নেই, আর ফিরবে না কোনোদিন, আর তাকে দেখব না কোনোদিন। ভাস্কর ভাবতে চেষ্টা করল কি হয়েছে, কি হয়ে গেল, কিছুই মনে করতে পারল না, কিছু আর ভাবতে পারে না সে, কিছু আর ভাববার নেই, ঘুম, ঘুমাবে এখন, ঘুম মৃত্যু, ঘুমকে তোমরা কামনা করো আর মৃত্যুকে তোমরা ভয় পাও, অথচ ঘুমই তো মৃত্যু। যদি মৃত্যু হতো, যদি সে সেই ঘুম ঘুমোতে পারত যে ঘুম থেকে আর জাগতে হয় না। ঘুম ভাঙল অন্ধকারে, কিছুই বুঝল না প্রথমে, কিছুই চোখে দেখল না, এত অন্ধকার কেন, শুয়ে আছে কেন, তারপর তপ্ত স্রোতে মনে পড়ল সব, না না জাগব না, আবার ঘুম। কিন্তু আবার চোখ বুঝতে গিয়ে হঠাৎ দেখল এমিলিয়ার মুখ তার মুখের উপর ঝুঁকে আছে, তাকিয়ে তাকিয়ে বুঝতে পারল এটা স্বপ্ন নয়। কত ঘুমোবে, ওঠো, এমিলিয়া হাত রাখলো তার কপালে, দুই হাত বাড়িয়ে ভাস্কর তাকে টেনে নিল বুকের উপর, তুমি এসেছ। অবশেষে আমরা বুঝতে পারি এটা আসলে স্বপ্ন না, এমিলিয়া আসলে চলে গিয়েছিল কিন্তু থাকতে না পেরে আবার চলে এসছে, এবং এখান থেকে খুব ক্লাইম্যাক্সটা শুরু, এখান থেকে আসলে একটু মন দিয়ে শুনতে হবে, একদম গল্পের শেষ, প্রায় শেষ দিকে আমরা। এমিলিয়া বলল ভাস্করের পাশে বালিশে মাথা রেখে, না সে পারলাম না, পারি না এমিলি,
গাঢ় স্বরে ডাকলো ভাস্কর, তারপর অন্ধকার, তারপর স্তব্ধতা, তারপর রক্তের সমুদ্রের বিশ্ব মুছে নেয়া বন্যা। আর তারপর যখন বন্যা তাদের রেখে গেল বাসনা বেলায় অলস অসহায়, দৈতের সত্তাসারে আচ্ছন্ন, এমিলিয়ার দুই চোখ আবার জলে ভরে উঠল। ভাস্কর তার চোখের দিকে তাকালো যেন কোনো রহস্যময় চাঁদের অন্তরে, জিজ্ঞেস করল, কি হয়েছে, কাঁদো কেন, কথা বলো না, কাঁদতে দাও, তোমাকে ফিরে পাবার সুখ না কাঁদলে কি সইতে পারি। চোখ ভরা জল নিয়ে একটুখানি হাসলো এমিলিয়া, চোখ বুঝে গুনগুন করে বলল, ভালোবাসো, ভালোবাসো আমাকে, ভালোবাসা দিয়ে ঘুম পাড়াও। ভাস্করের একটি হাত জড়ে নিল নিজের গলায়, আস্তে আস্তে শিশুর মতো ঘুমিয়ে পড়ল। ভাস্কর জেগে থাকলো তার পাশে, কান পেতে শুনতে লাগলো প্রিয়তমার নিঃশ্বাস, শীত করছে ওর, লেপ টেনে বুক অবধি তাকে ঢেকে দিল, একবার হাত রাখলো সেই বুকের উপর, উষ্ণ উষ্ণ জীবনের স্পন্দন, তার নিজের জীবনের স্পন্দন সেখানে শুনতে পেল। কেন সে বুঝতে পারেনি কত সে ভালোবাসে এই শরীর, এই প্রাণময়ী প্রতিমা। অন্ধকারে ভাস্করের হাত একটু ঘুরে বেড়ালো এমিলিয়ার ঠোঁটে, গালে, গলায়। কি গভীর ঘুমোচ্ছে, কি শান্তি। ভাস্কর উঠে আলো জ্বালল ঘরে, এমিলিয়া একটু নড়ে উঠল, কিন্তু তার ঘুমে আঁচড় পড়ল না। আর ভাস্কর সেই ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকল অনেকক্ষণ ধরে। ঈশ্বর, ঈশ্বর, কে জানতো আমি ওকে এত ভালোবাসি। আর হঠাৎ শান্তির দ্বীপের মতো এমিলিয়ার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে সত্য উপলব্ধি করল ভাস্কর, এই তো চরম, এই তো চরম মুহূর্ত, সে ফিরে এসেছে আমার কাছে, এর বেশি আর কখনো আমাকে ভালোবাসবে না, এর বেশি আমি তাকে ভালোবাসব না। জীবনে কিছু নেই যার ক্ষয় নেই, জীবনে কিছু নেই যার ক্ষয় নেই, এরও আছে, হয়তো এর পরেই আরম্ভ হবে ক্ষয়। তাহলে তাহলে থাকলো কি জীবনে, সেই সর্বনাশ ঠেকাতেই হবে, আর না, এর পরে আর না, এই মুহূর্তেই শেষ হোক, এই মুহূর্তই চিরন্তন হোক, এই মুহূর্ত চিরকাল হোক। ভাস্কর নিচু হল এমিলিয়ার মুখের উপর, ঘুমের মধ্যে হাসছে, ঘুমের মধ্যেও আমার কথাই ভাবছে, কাল যদি আর না ভাবে, কাল, কাল যদি প্রেম চলে যায়, যদি কখনো, যদি কখনো, ঈশ্বর, ঈশ্বর, কেমন করে কাল স্রোত আমি ঠেকাতে পারি। এমিলিয়ার নিঃশ্বাসের ওঠা পড়ার দিকে তাকিয়ে থাকলো ভাস্কর, এই আন্দোলন তারই জন্য এখনো, প্রতি মুহূর্তের এই হৃৎস্পন্দন এখনো শুধু তাকেই চায়, স্তব্ধ করে দাও, পরিবর্তনের অতীত, বিস্মৃতির অতীত, সময়ের অতীত। আলোর চোখে লাগছে, আলো নেভাও, নামক অন্ধকার, অসীম চিরকালে কল্লোলিত হোক প্রেম। ভাস্করের দুই হাত এমিলিয়ার গলার উপর নামল, প্রিয় স্পর্শে হাসি ফুটল এমিলিয়ার ঘুমন্ত মুখে, এত ভালোবাসা কোনখানে ধরবে এই শরীরে, না, রক্তমাংস শুধু বাধা দেয়, অসীমকে শৃঙ্খলে বাঁধতে চায়, এত তার স্পর্ধা, ছিড়ুক সেই শৃঙ্খল। আস্তে আস্তে অতি গভীর প্রেমে ভাস্করের জোরালো আঙুল গভীর হয়ে বসে গেল এমিলিয়ার গলায়, ফুটে উঠল শীল নীল শিরা, এতক্ষণে, এতক্ষণে পরিপূর্ণতা। এমিলি, আর কি আমাকে ছেড়ে যেতে পারবে তুমি, এখন চিরকাল তুমি আমার, চিরকালের মধ্যে তুমি আমার, তোমার জীবন আমার দুহাতের মধ্যে পেয়েছি, এতক্ষণে সম্পূর্ণ করে পেয়েছি, দুই হাতের মধ্যে পেয়েছি তোমাকে এতক্ষণে, এখন আর আমাকে ছেড়ে কোথাও তুমি যাবে না। বিস্ফারিত হল এমিলিয়ার চোখ, প্রশ্নের মতো প্রকাণ্ড হয়ে খুলে গেল লাল চোখ। ভাস্কর মনে মনে বলল, রক্ত। খুলে গেল এমিলিয়ার মুখ, বোধহয় কিছু বলতে চাইল, অস্পষ্ট চাপে আওয়াজ শুধু বেরোল, আরো আরো বড় হল চোখ, গোল গর্তের মতো মস্ত দেখালো, হাঁ, কি সুন্দর দাঁত ওর, ভাবল ভাস্কর। নিঃশ্বাসের ঝাপট উঠল এমিলিয়ার শরীরে, ঝড়, যেন পাখির ঝাঁক ঝাপট দিচ্ছে ঝড়ের মধ্যে, ওর কষ্ট হচ্ছে। ভাস্কর দু হাঁটু দিয়ে চেপে ধরল তার বুক, আরো আরো জোরে। অদ্ভুত একটা শব্দ হলো হঠাৎ, যেন ভূমিকম্পে কোথাও কিছু ফেটে গেল। তারপরেও কাঁপল অনেকক্ষণ সেই প্রিয়তম শরীর, যেন ঢেউয়ের পর স্মৃতির ঢেউ ছড়িয়ে পড়ল, তারপর তাও মিলিয়ে গেল, পড়ে থাকল নিস্পন্দ হয়ে এমিলিয়ার তখনও সুন্দর শরীর, আর হা খোলা স্তব্ধ মুখটা দাঁতের ঝলকে বিভৎস দেখাল।
কিন্তু ভাস্কর সেই মুখের দিকে শান্ত চোখে তাকিয়ে থাকলো চুপ করে। মনে মনে বলল, আর ভয় নেই, এখন সে চিরকাল আমার। গল্প এখানেই শেষ। অদ্ভুত, আমি আগে বলেছিলাম ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম, ওকে? একটু পরে ফিরছি, সাথে থাকুন। আর যদি কিছু লিখতে ইচ্ছে হয় প্রথমে লিখবেন রেডিও আমার শর্ট ভার্সন, যেটা হচ্ছে আর এ আর এ স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। একটু পরে ফিরছি। যে গানটা এখন শুনবো এই গানটা মনে হয় এই গল্পের সাথে যায়, গানস এন্ড রোজেসের গান, আই ইউজ টু লাভ হার বাট আই হ্যাড টু কিল হার।